হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি জিপি বেরিলা স্কলারশিপের আবেদন শুরু হলো এই স্কলারশিপে কারা এবং কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পর কত টাকা পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন এবছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য সুখবর বিশেষ করে যারা ভালো স্কলারশিপের খোঁজ করছেন তাদের জন্য জিপি বিড়লা স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যে কোনো ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারে আবেদন যদি মঞ্জুর হয় তাহলে নগদ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে তাদের পড়াশোনার সাহায্যের জন্য নিচে এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত দেওয়া হল ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করে ফাল ফেলুন জিপি বিড়লা স্কলারশিপ জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জিপি বিড়লা স্কলারশিপ দু হাজার চালু করেছে এই বৃত্তি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য যারা দু হাজার চব্বিশ পঁচিশে স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি হতে চলেছেন বৃত্তি যোগ্যতা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দু সালে চব্বিশ দ্বাদশ শ্রেণীতে পঁচাশি শতাংশ নম্বর অথবা আইসি আই বা সিবিএসই বোর্ডে থেকে নব্বই শতাংশ নম্বর অর্জন করে উত্তীর্ণ হতে হবে পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে অতিরিক্ত মেধা শিক্ষার্থীদের জন্য আয়ের সীমা বিবেচনার ভিত্তিতে শিথিল করা যেতে পারে বৃত্তের সুবিধা নির্বাচিত পঞ্জিকাভুক্ত শিক্ষার্থীদের প্রতি বছর পঞ্চাশ হাজার দেওয়া হবে এই টাকা তাদের টিউশন ফ্রি হোস্টেল খরচ এবং অন্যান্য প্রয়োজনে সহায়তা করবে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি পারিবারিক আয়ের শংসাপত্র ফর্ম ষোলোর অনুলিপি বেতন স্লিপ আয়কর রিটার্ন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট এবং মার্কশিট নতুন ক্লাসে ভর্তির রসিদ বৈধ মোবাইল নম্বর আবেদন প্রক্রিয়া আবেদনকারীরা অনলাইনে এবং অফলাইনে পদ্ধতিতে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন ওয়েবসাইটে পরিদর্শন করুন অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করুন এবং আবেদন করতে এখানে ক্লিক করুন বোতামে চাপুন নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন জমা বোতামে ক্লিক করে আবেদন জমা দিন অফলাইনে আবেদন ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন অথবা অফিস থেকে সংগ্রহ করুন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিসহ নিম্নলিখিত ঠিকানায় পাঠান জিপি বেলা বিড়লা এডুকেশন ফাউন্ডেশন আটাত্তর সৈয়দ আমির আলী অ্যাভিনিউ কলকাতা সাত লক্ষ উনিশ ল্যান্ডমার্ক কলকাতা আইস স্কেটিং রিস্ক নির্বাচন প্রক্রিয়া একটি বিশেষজ্ঞ প্যানেল আবেদনগুলি পর্যালোচনা করবে তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে চূড়ান্ত নির্বাচন মেধা ও আর্থিক প্রয়োজনীয় এর ভিত্তিতে করা হবে আবেদনের শেষ তারিখ এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে ও অফলাইন মারফত আবেদন করা যাবে আগামী পনেরোই আগস্ট দু তারিখ পর্যন্ত বন্ধুরা এই ছিল আজকের আপডেট